हेलो फ्रेंड, वेलकम बैक टू बीटी कंप्यूटर ट्रेनिंग बेंगल यूट्यूब चैनल। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম আপনারা কিভাবে হাতে কলমে অনলাইনেতে প্যান কার্ডের ফর্ম ফিল আপ করবেন, এবং সেই প্যান কার্ডের ফর্মটি আমি পিডিএফ স্ক্যান করে ডেস্কটপে সেভ করে নিয়েছি, এবং এই ফর্মটিকে কিভাবে অনলাইনে এন্ট্রি করতে হয় সেটি আজ আমি দেখাবো। অর্থাৎ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে নিউ প্যান কার্ড অ্যাপ্লাই করা হয়। আমি এই প্যান কার্ডটি ইউটিআই পিএসএ আইডি থেকে এন্ট্রি করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সবার প্রথম আমি ব্রাউজারে চলে গেলাম। এখান থেকে আমি পিএসএ ইউটিআই সাইট, আপনারা ডাইরেক্ট গুগল থেকেও এখান থেকে পিএসএ সার্চ করতে পারেন, পিএসএ লগ ইন। আর আপনারা যদি বুকমার্ক করে রাখেন এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারবেন। কিভাবে বুকমার্ক করা যায় আমি পরের ভিডিওতে বলে দেবো। তো আমি পিএসএ লগ ইন পেজে প্রবেশ করলাম। এখানেতে আমার আইডি পাসওয়ার্ড দিলাম, দেন ক্যাপচার কোডটি দিলাম, দেন আমি লগ ইনে ক্লিক করলাম। আমার আইডিটি লগ ইন হয়ে গিয়েছে। এখন আমি কিভাবে প্যান কার্ডের ফর্মটি এন্ট্রি করব সেটি আমি এখন দেখাবো। আমি এই প্যান কার্ড ফর্মটি এন্ট্রি করতে চাই। তো আমি গুগলে চলে গেলাম। এখান থেকে সবার প্রথম নতুন প্যান কার্ড অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে ফর্ম 49 সার্ভিসে যেতে হবে। এখান থেকে আপনাকে যেতে হবে প্রি ফর্ম এন্ট্রি। প্রি ফর্ম এন্ট্রি করে নেওয়ার পর আপনার যদি ভুল হয়ে যায় ফর্মটি, এডিট প্রি ফর্ম করবেন, এবং সবার প্রথমে অ্যাভেলেবেল কুপন কোডটি আছে দেখে নেবেন, এবং তারপর আপনাকে মেন ফর্ম এন্ট্রি করতে হবে। এখানে আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে, তারপর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি কোনো কিছু ভুলে যায় আপনি এডিট করতে পারেন। দেন সব কিছু হয়ে যাওয়ার পর আপনাকে জেনারেট ব্যাচে ক্লিক করে জেনারেট করতে হবে, ব্যাচ জেনারেট করতে হবে। এবং প্যান কার্ডটি কী অবস্থায় আছে আপনি এখান থেকে ট্র্যাক করতে পারেন। এবং এখান থেকে আপনি প্যান কার্ড ফর্মটিকে অফলাইনে ফিল আপ না করে ডাইরেক্টলি অনলাইনে এন্ট্রি করার পর এখান থেকে আপনি ফর্মটিকে প্রিন্ট করে সিগনেচার করে আপলোড করে নিতে পারেন। এখানে আপনি সমস্ত অরেজিস্টার দেখতে পারেন। এখান থেকে ব্যাচ ডিটেলস বেরিয়ে যাবে সব। এখান থেকে অবজেকশন এলে, কোনো প্যান কার্ডে যদি অবজেকশন আছে এখান থেকে আপনাকে কন্ট্রোল করতে হবে। তো যেহেতু আমি নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবো সেহেতু আমি এখান থেকে চলে যাচ্ছি প্রি ফর্ম এন্ট্রিতে। এখানে দেখুন ইন্ডিভিজুয়াল আছে, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রাখবেন। এখানে দেখুন দুটি অপশন আছে, বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান। এখানে আছে ই প্যান অনলি, অর্থাৎ আপনারা এটিতে যদি ক্লিক করেন আপনাদের প্যান কার্ডটি বাড়িতে আসবে না, শুধুমাত্র ইমেলে চলে আসবে। আর এই অপশনটিতে যদি ক্লিক করেন আপনাদের প্যান কার্ডটি ই প্যানেও আসবে, অর্থাৎ মেলেও আসবে এবং বাড়িতে ফিজিক্যালি আসবে। তো আমি এই অপশানটি চুজ করে নিলাম। দেন যেহেতু আমি একজন পুরুষের প্যান কার্ড এন্ট্রি করছি সেহেতু আমি শ্রী সিলেক্ট করলাম। আপনারা যদি মেয়ের প্যান কার্ড এন্ট্রি করেন শ্রীমতী, এবং অবিবাহিত মেয়েদের এন্ট্রি করলে কুমারী সিলেক্ট করবেন। তো আমি শ্রী সিলেক্ট করলাম। এখান থেকে আমি আপনাকে লাস্ট নেম দিতে হবে, অর্থাৎ আপনার টাইটেলটি আগে আপনাকে লিখে দিতে হবে। তো টাইটেল, দেন আপনাকে ফার্স্ট নেমটি এন্ট্রি করতে হবে। দেন ট্যাব, কিবোর্ডের ট্যাব চেপে চেপে আপনি এখানে ডেট অফ বার্থটি দেবেন। দেন কিবোর্ড থেকে ট্যাব চাপবেন, এখানেতে আপনার নো সিলেক্ট করবেন। এখান থেকে ফাদার্স নেম দেবেন, ফাদার্স নেমেরও সেম আগে টাইটেল। দেন ট্যাব চেপে চেপে এখানে আপনার রেসিডেন্ট স্টেটটি ওয়েস্ট বেঙ্গল, আপনি যেই স্টেটে থাকেন সেই স্টেট দেবেন। দেন এখান থেকে অফিস, যদি আপনার কোনো অফিস অ্যাড্রেসে প্যান কার্ড চান দেবেন, নইলে দেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে আপনার অ্যাড্রেসটি রেসিডেন্ট সিলেক্ট করবেন। দেন আপনি ফার্স্ট চেকবক্সে ক্লিক করবেন, এখানেতে আপনি ক্লিক করে আপনার আধার নাম্বারটি দেবেন। দেন চেক আধারে ক্লিক করবেন, এখানেতে আবার পুনরায় আধার নাম্বারটি দেবেন। দেন ওকেতে ক্লিক করবেন। নেক্সট, আমার নেম এজ পার আধার আছে, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নাম আছে সেম এখানে নামটি আপনি লিখে দেবেন। দেন আপনার প্রুফ অফ আইডি আধার রাখবেন, প্রুফ অফ অ্যাড্রেসও আধার দিতে পারেন, এবং ডেট টি অবি তো আধারে রাখবেন। কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বারটি এখানে লিখে দেবেন। দেন আপনি যে মেলে প্যান ই প্যানটি পেতে চাইছেন সে মেল আইডিটি দেবেন। দেন আপনার ফার্স্ট অপশান কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করবেন, দেন ইন্ডিয়া ক্লিক করবেন, দেন নর্মালে সিলেক্ট থাক করবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। দেন আপনার কুপন কোড পড়ে যাবে, আপনি এটিকে প্রিন্ট করে রাখতে পারেন বা প্রিন্ট অপশানে যে একটি পিডিএফ হিসাবে সেভ করে রাখতে পারেন। তো এবার আমি এখান থেকে মেন ফর্ম এন্ট্রিতে যাব। দেন আমি কুপন নাম্বার উপর ক্লিক করব, ওকে। এখানেতে আমাকে অ্যাড্রেসটি, অর্থাৎ 7 নম্বর যে আছে 7 নম্বরের জায়গায় আমাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। প্রথমে আপনি ব্লক বা ভিলেজের নাম দেবেন,
नेक्स्ट आबार भिलेजर नाम देवें, देन आपनि पोस्ट अफिसर नाम देवें, आपनार ब्लकर नाम देवें, देन एखान थेके आपनार डिस्ट्रिक्ट सिलेक्ट करबें। আমার যেহেতু ডিস্ট্রিক্ট ওয়েস্ট মেদিনীপুর, তো আমি ওয়েস্ট মেদিনীপুর সিলেক্ট করলাম এবং এখান থেকে আপনি পিনকোডটি দিয়ে দেবেন। দেন আপনার কাজ শেষ, তারপর আপনি চলে আসবেন 13 নম্বর যে ঘর আছে ওখানে। এখান থেকে আপনার যদি ইনকাম না থেকে থাকে, নো ইনকাম করবেন, বা আদার্স কোনো যদি অপশানের আপনি হন সেটি সিলেক্ট করবেন। তো আমি এখানে আদার্স ইনকাম সোর্স এনার আছে, তাই আমি আদার্স ইনকাম সোর্সে ক্লিক করলাম। দেন আর কিছু করার প্রয়োজন নেই, একদম লাস্ট 16 নম্বরে চলে আসবেন। এখান থেকে আপনি সিলেট ক্যাপাসিটি থেকে এখান থেকে আপনি হিমসেল্প আর হারসেল্ফ সিলেক্ট করবেন। দেন আপনি ভেরিফিকেশান নেমে একটি ক্লিক করবেন, অটোমেটিক্যালি নামটি নিয়ে নেবে। আপনি একটু নামটি চেক করে নেবেন, দেন আপনার ভেরিফিকেশান প্লেসে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন। তো আমার যেহেতু ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, আমি পশ্চিম মেদিনীপুর লিখে দিয়েছি। দেন আপনি সাবমিটে ক্লিক করবেন। এখানেতে আপনার এরিয়া কোডটি পড়ে যাবে, অর্থাৎ এ ও ডিটেলসটি আপনি দেখে নেবেন, যদি ভুল হয়ে যায় এডিট করে নেবেন। এটি কোনো সময় ভুল হয় না, অটোমেটিক্যালি চলে আসে। দেন আপনি ওকেতে ক্লিক করবেন, দেন আবার ওকে। এখানে বলছে অ্যাপ্লিকেশান ভ্যালিডিটি সাকসেসফুলি, ওকেতে ক্লিক করবেন। দেন আপনার অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি, আবার ওকেতে ক্লিক করবেন। তো আমার অ্যাপ্লিকেশানটি সাবমিট হলো। এরপর আপনাকে কী করতে হবে, আপলোড ডকুমেন্টে যে ডকুমেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ এখানে আমি একটি কথা বলে রাখছি, আপনাদের যদি না ফর্মটি অফলাইনেতে ফিল আপ করা থাকে, আপনারা যদি চান আমরা অফলাইনে হাতে কলমে ফিল আপ করবো না, ডাইরেক্টলি অনলাইনে ফিল আপ করবো, তাহলে আপনি এখানেতে ফিল আপ হওয়া যাওয়ার পর আপলোড ডকুমেন্টে গিয়ে আমি যেহেতু সুমিত হাজারার প্যান কার্ড অ্যাপ্লাই করছি, এখানেতে ওনার কুপন কোডটিকে আপনারা কপি করে নেবেন। যদি কারো না প্যান কার্ড অফলাইনে এন্ট্রি করতে চান হাতে কলমে, কপি করে নেওয়ার পর আপনারা ফের আবার ফর্ম 59A সার্ভিসে যাবেন। এখান থেকে যে আপনি রিজেনারেট প্যান অ্যাপ্লিকেশান যে অপশানটি থাকবে, ওখানেতে ক্লিক করবেন এবং এখানেতে প্যান কুপন কোডটি পেস্ট করে দেবেন, দেন সাবমিট করবেন। এখানেতে আপনারা প্যান ফর্মটি ফিল আপ অবস্থায় পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই ফর্মটিকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে এখানে একটি ছবি, এখানে একটি ছবি কাস্টমারে দেবেন, এখানে সিগনেচার করবেন, ছবির উপর সিগনেচার করবেন। দেন সেম ফর্ম একদম আপনাকে কোনো হাতে কলমে অনলাইনে ফিল আপ মারতে হবে না, আপনার টাইম একটু বেঁচে যাবে। দেন এখানেতে আবার একটি সিগনেচার করিয়ে সেম অফলাইন ফর্মের মতনই আপনি এটিকে প্রিন্ট আউট বার করে সাবমিট করতে পারেন, ডকুমেন্ট আপলোড করতে পারেন। তো আমি যেহেতু অফলাইনেতে আমি আগের থেকে ফিল আপ করে রেখেছি, তাই আমি ওই ফর্মটি আর বার করছি না। 49A সার্ভিসে গিয়ে এখান থেকে আপলোড ডকুমেন্টে ক্লিক করলাম। এখানে আমি যেহেতু সুমিত হাজরার ডকুমেন্টটি আপলোড করব, এখানেতে দেখুন আপলোড ফাইল এবং আপলোড ক্রপ ফাইল আছে, আপনি দুটি অপশানে আপলোড করতে পারবেন। প্লাস পয়েন্ট হচ্ছে আপলোড ক্রপ ফাইলেতে সিলেক্ট করলে আপনার ছবি এবং ছবিটি এবং সিগনেচারটি ক্রপ করা যাবে, আর এখানে ক্লিক করলে আপনাকে আলাদা করে ওগুলি ক্রপ করে রাখতে হবে। তাই আমি যেহেতু কাজটি সহজ করার জন্য আপলোড ক্রপ ফাইলে ক্লিক করছি, এবং এখান থেকে আপনাকে দেখাবে যে কার আপনি কুপন কোডটি দেখাবে, এবং যার প্যান কার্ডটি ফর্ম আপলোড করবেন তার নামটি দেখাবে। এখান থেকে আপনি ব্রাউজ করবেন, যেখানেতে আপনি প্যান কার্ডের ফর্মটি রেখেছেন, অর্থাৎ আমি ডেস্কটপে রেখেছি, এখানেতে রেখেছি, সেখানেতে ক্লিক করবেন। এখানেতে একটি কথা মনে রাখবেন, আপনার এই ফর্মটি 2 MB-র মধ্যে হতে হবে, 2 MB-র মধ্যে না হলে আপনার আপলোড হবে না। দেখুন আমার এটি 2 MB-র মধ্যে নেই, কীভাবে দেখবেন, রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, দেখুন এখানেতে কী দেখা যাচ্ছে 2.88 MB, অর্থাৎ এটি আমার 2 MB-র মধ্যে নেই। এটি যদি আমি সাবমিট করি কী হবে, দেখুন ওপেন করলাম, কী বলছে যে ডকুমেন্ট সাইজ মাস্ট বি লেস দ্যান 2 MB। কীভাবে আপনি এই ডকুমেন্টটি 2 MB-র মধ্যে করবেন সেটি আমি দেখাচ্ছি। তার জন্য আমি একটি গুগল ব্রাউজার থেকে নিউ ট্যাবে চলে গেলাম এবং গুগলে গেলাম। এখানেতে আপনারা সার্চ করবেন একটি ওয়েবসাইট, অনলাইন টু পিডিএফ, অনলাইন টু পিডিএফ কনভার্টার নামে একটি ওয়েবসাইট আপনারা সার্চ করে নেবেন। এখানেতে ফার্স্ট অপশান অনলাইন টু পিডিএফ .com-এ যাবেন। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে ফাইলটিকে রিসাইজ করতে চান। তো আমি সিলেক্ট করলাম, ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে আমি রেখেছি সুমিত হাজরা নামে, ক্লিক করলাম, ওপেন করলাম। এখান থেকে আমরা কম্পিটিশনে যাবেন, এখান থেকে আপনারা এই 8 স্ট্যান্ডার্ডটিকে একটু বাড়িয়ে 9 করে নেবেন, এবং 300 DPI যেটা স্ট্যান্ডার্ড আছে এটিকে আপনারা মিডিয়াম করে নেবেন, মিডিয়াম 150 DPI মিডিয়াম। দেন এটি কালারই থাকবে, দেন কনভার্টে ক্লিক করবেন, এবং এখানে আমার ফাইলটি আপলোড হবে এবং কনভার্ট হবে, দেন অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এখানে ফাইল থেকে গিয়ে ডাউনলোডে দেখে নিচ্ছি, ডাউনলোড
এইটির উপর রাইট ক্লিক করে আমি দেখে নিচ্ছি যে আমার 2 MB-র মধ্যে হয়েছে কিনা। অবশ্যই হয়ে গিয়েছে, 1.37 MB-র মধ্যে চলে এসেছে। তো আমি এটি আপলোড করতে পারবো। তো তার জন্য আমি পুনরায় আবার পিএসএ অনলাইনে গেলাম, এখান থেকে ব্রাউজ করলাম। আমার যেহেতু ডাউনলোডের আছে ফাইলটি, তাই আমি ডাউনলোডে ক্লিক করলাম, এখান থেকে ফাইল নেমটি চুজ করলাম, দেন ওপেন করলাম, দেন আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করলাম। দেন আমার এটি আপলোড হচ্ছে, ধীরে ধীরে আমার যতগুলি স্ক্যান কপি আছে চলে এসলো। এখানে আপনি অনেক ইউটিউব ভিডিওতে দেখে থাকবেন যে তারা প্যান কার্ডের ফর্ম এবং আধার কার্ডের সঙ্গে ওই কুপন রিসিপ্টটাও দিয়ে থাকে। তো আপনি কুপন রিসিপ্টটাও দিতে পারেন, না দিলেও আপনার প্যান কার্ড হয়ে যাবে। তো দেন আপনার যে ডকুমেন্টটিতে ছবি সিগনেচার আছে তার উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে ছবিটিকে ক্রপ করে নেবেন। ক্লিক করা মাত্র আপনার একটি প্লাস চিহ্ন আসবে, তো যেখানটা ক্রপ করতে চান মাউসে ক্লিক টিপে ধরে সিলেক্ট করবেন। আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন ক্রপ ইমেজে ক্লিক করবেন, এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এরপর কী চাই, আমার সিগনেচার প্রয়োজন, দেন আমার এই ফর্মে সিগনেচার আছে, এখানে আমি ক্লিক করলাম, দেন আবার সেমভাবে ক্রপ করে নিচ্ছি, ক্রপ করে নিলাম। তো এখানে আমার এসটা একটুকু আবছা আছে প্রথমটা, তো আমি একটি অন্য ডকুমেন্টস নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি সাপোজ, দেন আমি ক্রপে ক্লিক করলাম। যেহেতু আমি তিনটি ক্রপ করেছি, তিনটি পরপর চলে এসেছে, দেন এখান থেকে আমি কি করব, এই ফটোতে ছবিটিকে মাউসের ক্লিক টিপে ধরে টেনে নিয়ে এসে ছেড়ে দেবো, এবং সিগনেচারটার উপরে আমার যে সিগনেচারটা ভালো, অর্থাৎ এটি একটু এক্সট্রা ডিস্টার্ব আছে, এটি আমার ভালো, এটির উপর মাউস ক্লিক টিপে ধরে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, দেন আমার কাজ কমপ্লিট, দেন আপলোড পিকচার অ্যান্ড সিগনেচারে ক্লিক করব। দেন কি দেখাচ্ছে যে ওয়েল ডান, ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। তো আমার ডকুমেন্টটি আপলোড হয়ে গেল। দেন আমাকে কি করতে হবে, পুনরায় আবার পিএসএ আইডিতে যেতে হবে, দেন আপনাকে জেনারেট ব্যাচে ক্লিক করতে হবে, এবং এখানেতে আপনার যতগুলি প্যান ডকুমেন্ট আপলোড হয়ে থাকবে ততগুলি এখানে শো করবে পরপর। যেহেতু আমি একটি ডকুমেন্ট আপলোড করেছি, তাই আমার এখানে ওয়ান শো করছে, একটি শো করছে। আমার এখানে দেখুন আমি অনেকগুলি ফর্ম এন্ট্রি করেছি, আপলোড ডকুমেন্টে সব দেখা যাচ্ছে, কিন্তু এখানেতে আমি এগুলো রাখুন ফাইল আপলোড করিনি, তাই আমার ব্যাচ জেনারেশনে আসেনি। তো আপনারা যদি অনেকগুলি প্যান কার্ড করেন, সারাদিনে সমস্ত কিছু একসঙ্গে ডকুমেন্ট আপলোড করে নেবেন, দেন আপনারা জেনারেট ব্যাচে যাবেন, এখান থেকে সিলেক্ট অর্ডারে ক্লিক করলে যতগুলি আপনার পরপর পরপর প্যান কার্ড আপনি ব্যাচ জেনারেট করতে চান অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন, আপনার কাজ শেষ হয়ে যাবে। সাবমিট ক্লিক করা মাত্রই আপনার এই অ্যাপ্লিকেশনটি প্যান দপ্তরে পৌঁছে যাবে, প্যান কার্ডটি ব্যাচ জেনারেট হয়ে গেল। আপনারা এটিকে চাইলে একটি প্রিন্ট আউট করে রাখতে পারেন, অথবা এটিকে ডকুমেন্টস হিসাবে অর্থাৎ পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন। তো আমরা নিউ প্যান কার্ড অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ প্রসেস দেখতে পেলাম। আমি অ্যাপ্লিকেশনটি করলাম ইউপিআই পিএসএ আইডি থেকে। তো আপনারা যদি প্যানের বাকি অপশনগুলি সম্বন্ধে জানতে চান, মাই অ্যাকাউন্টে কী হয়, সিএসএফ সার্ভিসে কী হয়, আমাকে কমেন্টে জানাবেন, আমি ভিডিওগুলি করার চেষ্টা করব। আজকে ভিডিও এর পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।